অস্ত্র আইনের আওতায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হলে পাল্টা আইনের পথেই তার মোকাবিলা করবে দল আগেই হুশিয়ারি দিয়েছিলেন বিজেপির সাধারণ সম্পাদক অন্যদিকে শেখ হাসিনার হস্তক্ষেপেও তিস্তা জলবন্টন চুক্তিতে নিজের অবস্থান থেকে সরেননি মমতা পাশাপাশি দিল্লিতে মোদী মমতার বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে দিনভর একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে কি গলবে কেন্দ্র রাজ্যের সম্পর্কের বরফ घोरा फिर राजनीतिक महले तक ही बीजेपी केंद्र मंत्री उचित निक पार्थक्य देखिए हम लोग सरकार भी चलाते हैं कहीं सत्ता पक्ष में कहीं विपक्ष में कोशिश ये करते हैं कि केंद्र और राज्य के संबंध अच्छे हो पर अलग अलग राजनीतिक विचारधारा होने के कारण थोड़े टकराव भी होते हैं নারদ মামলা থেকে কেন্দ্রের বিমুদ্রাকরণ সিদ্ধান্তের বিরোধিতা দিলীপ ঘোষের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার হুমকি থেকে তিস্তা জলবণ্টন চুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় না একাধিক ঘটনায় যখন স্পষ্ট হচ্ছে কেন্দ্র রাজ্যের সম্পর্কের ফাটল তখন বিজেপির কেন্দ্রীয় নেতার এই মন্তব্য রাজ্যকে পাল্টা চাপে ফেলবে বলেই মত রাজনৈতিক মহলের ক্যামেরায় শিশেন্দু রায় চ্যাটার্জির সঙ্গে অনন্যা মজুমদারের রিপোর্ট এনএম নিউজ কলকাতা